হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আজকে নতুন করে আবার একটি টিটুয়া নিয়ে আসলাম। চোর 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 এক বিরাট ইউটিউব ভিডিও চোর। সো কিভাবে চোর থেকে বাঁচবেন সেই নিয়ে আজকে আমার টিউটোরিয়াল। ভিডিওটি অবশ্যই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে চোরকে ধরতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা যে কাজটি করব, সার্চ দিয়ে একটি ভিডিও নিব যার ইন্সপিরেশন এটা আমার প্রিয় একটি আপুর ভিডিও। তার ভিডিওটি আমরা কিভাবে চুরি করব সেটা আপনাদের দেখাবো, ফুল ভিডিও দেখাবো না। তো আমরা ভিডিওটিতে তার চ্যানেলে ক্লিক করলাম। তো এখানে তার অনেকগুলো ভিডিও আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ভিডিও। এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করব, তো এই ভিডিওটা আমরা নিব। ভিডিওটা নেওয়ার পরে এখানে যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হলো, এখানে দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে কোনো রকম লোগো ইউজ করা হয় নাই, যার কারণে ভিডিওটা চুরি করা খুবই সহজ। কোনো নামও কিছুই দেওয়া হয় নাই, খুবই সহজ। এখানে তো জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে কপি করে কীভাবে কনভার্ট করে ডাউনলোড করে সেটা আমি দেখাবো না, আমি তো চুরি করা শেখাবো না। এখন আপনাদের দেখাবো আমি কীভাবে চোর 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 এক বিরাট ইউটিউব ভিডিও চোর, কীভাবে চোর থেকে বাঁচতে হবে সেটাই আমি দেখাবো। তার আগে একটি বোনাস ভিডিও দেখে আপনাদের মাঝে, বোনাস ভিডিও চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন এখন যে বোনাস ভিডিওটা দিব খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো কীভাবে আপনার সাবস্ক্রাইবার হাইড করবেন। তো প্রথমে চ্যানেলে ক্লিক করে ইওর চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনার চ্যানেলের ফুল ডিসপ্লে। এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার আমার কয়টা আছে ডিসপ্লে করা আছে। তো সাবস্ক্রাইবার কেন হাইড করবেন তার কারণ হলো, আপনাদের এখনই আমি জানাবো, এটা হাইড করার কারণ হলো আপনার যদি সাবস্ক্রাইবার হাইড থাকে বা কম থাকে, অনেকে দেখলে আপনি ভিডিওটা দেখতে চায় না। তো সিম্পলি আপনাদের দেখাবো কীভাবে হাইড করে। ভিডিও ম্যানেজারে ক্লিক করবেন। ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে এখন যে কাজটি করবেন সেটা হলো, আপনার বাম পাশে নিচে দেখবেন সেটিং একটা অপশন আছে, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনি এখানে চ্যানেলে ক্লিক করবেন, অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে একটু নিচে আসবেন, নিচে আসলেই দেখতে পারবেন সাবস্ক্রাইবার কাউন্ট। তো এখানে লেখা আছে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আপনি এটা চেক বাটনটা ক্লিক করে উঠিয়ে দিবেন তাহলে হয়ে যাবে, আর যদি টিক দেন তাহলে সবাই ডিসপ্লেতে দেখতে পারবো। তো আমি সেভ করে নিলাম। সেভ করার পরে দেখতে পারবেন আমার যে সাবস্ক্রাইবার কতগুলো সাবস্ক্রাইবার ছিল সেটা কেউই দেখতে পারবো না, আমি এটা হাইড করে দিছি। হাইড করার উদ্দেশ্য হলো যাতে মানুষ মনে করে যে আমার এখানে কয়টা সাবস্ক্রাইবার আছে কেউ না দেখতে পারে। তো এখন যেটা দেখাবো আপনাদের মূল যে কাজটা আপনাদের এখন দেখাবো সেটা হলো এই লোগোটা। এই লোগোটা হলো আপনি ভিডিওতে ইউজ করলে কখনোই কেউ আপনার ভিডিও চুরি করতে পারবো না। তো এটা কীভাবে সেট আপ করতে হয় সেটাই আপনাদের দেখো, খুবই সিম্পল। সেম প্রসেস, আপনারা ক্লিক করবেন ইওর চ্যানেল, ইওর চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সময় লাগবে, এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন, সেম প্রসেস। তারপরে আপনারা ক্লিক করবেন ভিডিও ম্যানেজার। ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে সেম প্রসেস, নিচে বাম পাশে দেখবেন আমাদের একটি অপশন আসছে, সেটা হলো সেটিং। সেটিংয়ে আমরা ক্লিক করব, আমরা সেটিংয়ে চলে যাব। ওকে, সেটিংয়ে যাওয়ার পরে চ্যানেলে ক্লিক করব। তারপরে আমরা যেটা করব ব্র্যান্ডিংয়ে ক্লিক করব। ব্র্যান্ডিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা অপশন, এন্টায়ার ভিডিও। এন্টায়ার ভিডিও মানে আপনি এটা ক্লিক করলে আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে। কাস্টম স্টার্ট টাইমস, আপনি কত কোন সময় স্টার্ট করবেন। আর লাস্ট হলো এন্ড অফ দ্য ভিডিও, আমি নর্মালি এন্টায়ার ভিডিওতে রাখলাম।
আপনি চাইলে এটা রিপ্লেসও করতে পারেন, চেঞ্জ করতে পারেন, আপনি কোন অপশনটা রাখবেন, যে কোনো লোগো ইউজ করতে পারেন। তো আমি জাস্ট সেটা করলাম না, যেহেতু আমার অলরেডি আছে, আপনাদের দেখাবো এটা আমার সম্পূর্ণ হয়েছে কিনা সেটাই। ওকে, আমরা যে কোনো একটা ভিডিওতে যাই, ভিডিওতে যাওয়ার পরে আমরা এখন ক্লিক করব সেই লিঙ্কটায়, দেখব আমাদের লোগোটা অ্যাড হয়েছে কিনা শুরু থেকে শেষ পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে নিচে লোগোটা এসে পড়ছে, এই লোগোটা ক্লিক করলে অটোমেটিক সাবস্ক্রাইব একটা অপশন আসবে। এই ভিডিওটা কেউ কখনোই চুরি করতে পারবে না, না, না। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দেবেন আর একটি কমেন্ট করবেন, দ্যাটস অল। আশা করি ভিডিওটি আপনাদের উপকার করবে, যারা নিউ ইউটিউবার তাদের জন্য, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না শুধু তাদের জন্যই এই ভিডিওটা আসতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।